আঙ্গুলের ছোঁয়ায় চার্জ হবে মোবাইল। বর্তমান এই প্রযুক্তি নির্ভর যুগের অন্যতম একটি অংশ স্মার্টফোন, কিন্তু যখন তখন মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় সমস্যায় ভোগেন অনেকেই। তবে এবার এই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ বিজ্ঞানীরা জানিয়েছেন অদূর ভবিষ্যতে শুধুমাত্র আঙ্গুলের ছোঁয়ায় মোবাইল চার্জ করার প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে। জানা গেছে চিমিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা অনেকদিন ধরেই এ নিয়ে গবেষণা চালাচ্ছেন। তাদের লক্ষ্যে এমন একটি ডিভাইস বা যন্ত্র তৈরি করা যা মানুষের স্পর্শ থেকে এনার্জি তৈরি করতে সক্ষম। আর এবার তারা সেখানে আশার আলো দেখতে পেয়েছেন। বিজ্ঞানীরা তৈরি করেছেন ন্যানো জেনারেটর নামের একটি ডিভাইস যা মানুষের হাতে ছোঁয়া থেকে এনার্জি উৎপাদন করতে পারে। এ ব্যাপারে বিজ্ঞানীদের পক্ষ থেকে বলা হয়েছে পরীক্ষাগারে শুধুমাত্র মানুষের হাতের স্পর্শের সাহায্যে উৎপন্ন শক্তি দিয়ে 20টি এলইডি লাইট জ্বালানো, একটি এলসিডি টাচ স্ক্রিন এবং একটি ফ্লেক্সিবল কিবোর্ড নিয়ন্ত্রণ করার মতো কাজ করা গেছে। কোনোরকম ব্যাটারির সাহায্য ছাড়াই এই কাজ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তারা। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন ন্যানো জেনারেটর তৈরি করা হচ্ছে রূপা, পলিমাইড এবং পলিপ্রোপাইলিন ফ্লোরেক্সটেক্স নামের উপাদান দিয়ে, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না, ফলে এই ডিভাইস ব্যবহারে পরিবেশ দূষণের আশঙ্কাও থাকছে না। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।